আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বাঘের ছবি দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন আমি কোন জেলায় আছি, কোন জেলার হোটেল রিভিউ আজকে দিব আপনাদেরকে। হোটেল টাইগার প্লাস সাতক্ষীরা, সাদা সোনা খ্যাত বাংলাদেশের সুন্দরবনের কোল ঘেঁষের বেড়ে ওঠা জেলা সাতক্ষীরা। এই সাতক্ষীরার একটি হোটেল রিভিউ দিব আপনাদেরকে। আপনারা যারা অফিসিয়াল কাজে অথবা বেড়াতে সাতক্ষীরা আসবেন তারা এই হোটেলটিতে থাকতে পারবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। প্রথমেই আমি বলছি হোটেলটির লোকেশন, একদমই সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাগামী বাসগুলা দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে তুফান কোম্পানির মোড় বলে। আপনারা যারা সাতক্ষীরা ইতিমধ্যে এসছেন বা যারা আসেননি তারা জেনে খুশি হবেন, তুফান কোম্পানির মোড়টি একদম সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আপনারা এই সাধারণত এখানেই নামতে হয়, এই একদম সেন্টারে এই হোটেলটি। তবে হোটেলের ভেতরে গেলে আপনারা বুঝতে পারবেন না হোটেলটি এত সামনে কোনো ক্রাউড আছে কি না। আমরা হোটেলের ভেতরে প্রবেশ করি, হোটেলটিতে লিফট আছে, যদিও পাঁচতলা বিল্ডিং তারপরও হোটেলটিতে লিফট আছে। এটি হচ্ছে হোটেলের লবি, বেশ ডেকোরেটিভ, খুবই চমৎকার একটি টাইগারের লোগো। সাতক্ষীরা থেকে আপনাদের জানার জন্য বলি, সাতক্ষীরা থেকে আপনারা কিন্তু চাইলে সুন্দরবন বেরিয়ে আসতে পারবেন। সুন্দরবনের একাংশ সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ বা সাতক্ষীরার পার্শ্ববর্তী খুলনার কয়রা বা পাইকগাছা, এইসব থানা থেকেও আপনারা চাইলে সুন্দরবন বেরিয়ে আসতে পারবেন। এটি হচ্ছে লবি, খুবই প্রশস্ত, বড় এবং খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে বসেও টিভি দেখতে পারবেন। আমরা লিফটে করে উঠলাম 408, চারতলায় আমরা ছিলাম, 408 নাম্বার রুম। খুবই চমৎকার একটি রুম দেখতে পাচ্ছেন, বেশ উন্নত মানের রুম। রুমে প্রবেশের আগেই একটা ড্রয়িং রুম, চমৎকার, বেশ আরামদায়ক সোফা, এসি, বেশ ভালো ডেকোরেশন, সবকিছু মিলিয়ে আশা করি আপনার সাতক্ষীরা ভ্রমণে এই হোটেলে অবস্থান বেশ আরামদায়ক এবং ভালো লাগবে। ইন্টেরিয়র, তাদের ইন্টেরিয়র সেন্স এবং ইন্টেরিয়র ডেকোরেশনও বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা আসবেন তারা এই হোটেলটিতে অবস্থান করতে পারবেন। আমি এবার আপনাদেরকে হোটেলের রুমটা দেখাবো, তারপরে আমি ভাড়ার বিষয়ে বলবো। আর ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। টাইগার সাতক্ষীরা যেহেতু সুন্দরবনের কোল ঘেঁষা, যার কারণে এখানে বাঘের আনাগোনাটা একটু বেশি। এই রুমে প্রবেশের জন্য একটা পার্টিশন করা আছে, পার্টিশনটা পুরোটাই একটা বিশাল সাইজের বাঘ দিয়ে করা। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রুমটি ছিল, দেখতে পাচ্ছেন রুমটিও বেশ বড়, সাথে সামনের দিকে একটি ড্রয়িং রুম, আর বেড কিন্তু খুবই আরামদায়ক, এসি, ফ্যান, চমৎকার লাইটিং, ইন্টেরিয়র, বড় একটা টিভি, মিনারেল ওয়াটার। আর একটা কথা এখনই বলে দিই, সেটা হচ্ছে সকালের নাস্তা। এই হোটেলে আপনি থাকলে হোটেলে সকালের নাস্তা আপনি ফ্রি পাবেন বা কমপ্লিমেন্টারি পাবেন, বুফে নাস্তা না, সাধারণ মানের নাস্তা, রুটি বা পরোটা, সবজি, ডিম ভাজি, এই ধরনের নাস্তা ইন্টারকম আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন কাউন্টারে কোনো কিছুর প্রয়োজন হলে, তারা বেশ ভালো সার্ভিস দেয়, আপনাদের সব কিছু করে দিবে, খুব সহজেই আপনারা পাবেন। সব কিছু মিলিয়ে বেশ চমৎকার সময় কেটেছে আমার, সাবান, শ্যাম্পু, পেস্ট এগুলো তো থাকছেই, চা খাওয়ারও ব্যবস্থা আছে। মিররটি আমার বেশ ভালো লেগেছে, খুব ডেকোরেটিভ একটি মিরর, সুন্দর। সবকিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার একটু রুমের কথা, ভাড়ার কথা বিষয় বলি। এই রুমটির ভাড়া হচ্ছে 2000 টাকা, মাত্র 2000 টাকা। আপনারা চাইলে দুজন বা তিনজনও এখানে রুমে থাকতে পারবেন, মাত্র 2000 টাকায় এত সুন্দর একটি রুম আপনারা পাবেন। আবার এই হোটেলে কিন্তু 800-1000 এরকম দামের রুমও রয়েছে। এবার একটু ওয়াশরুমটা সংক্ষেপে দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভেন্টিলেশন, আলো আছে এবং একটি বাথটাবও আছে, যাদের হাতে সময় থাকবে তারা বাথটাবেও গোসল করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, হোটেল রিভিউগুলো দেখেন,
তাদেরকে ধন্যবাদ। আবার আমার যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।